বিসমিল্লাহির রহমানির রহিম। এশিয়া কাপের জন্য আমরা 17 জনের একটা স্কোয়াড আমরা রেডি করেছি। এই 17 জনের নামটা আমি বলছি, জোরে বলেন। এশিয়া কাপের জন্য 17 জনের একটা স্কোয়াড রেডি করা হয়েছে। সাকিব আল হাসান ক্যাপ্টেন, আনামুলক বিজয়, মুশফিকুর রহিম, হাফিজ হোসেন, মুসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহাদি, সাইফুদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, ইবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, নাম্বার 17 তাসকিন আহমেদ, সাব্বির রহমান। হচ্ছে টি-20তে ডোমেস্টিক ক্রিকেটেও দেখেছি, একটু এক্সপিরিয়েন্স আছে, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে, কিছু এই জন্য আমরা চিন্তা ভাবনা করে ইনপুট করা হয়েছে। আমরা সবারই চাহিদা ছিল, আমরা সবাই আলোচনা করে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি এই জন্য ইনপুট করা হয়েছে। কিছু কিছু জায়গায় কিছু 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 খেলোয়াড়কে এভাবে চিন্তা করতে হয়, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা একটু দেখতে হয়, যেহেতু আমাদের এখানে ইঞ্জুরি লিস্ট এবার অনেক বেশি, তো সেই হিসাবে চিন্তা ভাবনা করে একটা মিডল অর্ডার ব্যাটসম্যান আমাদের দরকার। এই জন্য যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজের এই টিমের সাথে ওকে পাঠাচ্ছি ওডিআই খেলার জন্য, ওখানে কিছু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা পাবে, তো আশা করছি ওই এক্সপিরিয়েন্সটা আমাদের এখানে কাজে লাগাবে। অবশ্যই চিন্তাভাবনা আছে, সামনে অবশ্যই দেখবেন আমরা ওয়েস্ট ইন্ডিজ পাঠিয়েছি, যদি চিন্তাভাবনা না থাকতো তাহলে তো এই টিমের পরে আমরা খেলতে পাঠাবো। তো সুতরাং সবাইকে কেউ চোখের আড়ালে যায়নি, সবাইকে দেখা হচ্ছে, ইনশাল্লাহ আশা করি ওরা আবার সুযোগ পাচ্ছে, একটা প্ল্যাটফর্মে আছে এই টিমে, এখান থেকে ভালো খেললে অবশ্যই এখানে আসবে।